গুড মর্নিং কেজি ওয়ান, আজকে আবার এসেছি তোমাদের ড্রয়িং ক্লাসের জন্য। ফার্স্ট টার্ম পরীক্ষার পর এটাই তোমাদের প্রথম ড্রয়িং ক্লাস, তাই তো? তাহলে তোমরা তোমাদের ড্রয়িং বই আর কালার্স নিয়ে চলে এসো। তোমরা এর আগে তোমাদের ড্রয়িং বইয়ের পেজ নাম্বার 8-9 এটা অবধি করেছো, তাই তো? করেছো তো সবাই। আজকে তারপরের পৃষ্ঠাটা করব, পেজ নাম্বার 10-11। তোমরা প্রথমে বইটা নাও, এই পেজ নাম্বারটা বার করো এবং 11 পেজের উপরে এখানে CW দাও, আর এপাশে দেবে ডেট, আজকে তারিখটা এপাশে লিখে দেবে। লিখে এইখানে যেভাবে কালার্স করা আছে ঠিক সেইভাবে এপাশে করবে। আমি এটা দেখো একটা পৃষ্ঠায় এঁকে নিয়েছি, এই বইটা পাশে রাখলাম যাতে কি কালার্স করতে হবে আমরা দেখে দেখে করে ফেলব। তাহলে চলো প্রথমে কি কালার্স আছে আমরা দেখে করে নিই। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, তাই তো? একটা ত্রিভুজ রয়েছে, তো ত্রিভুজের দুটো পার্ট করা রয়েছে। এবার এক পার্টে আমাদের রেড আর এক পার্টে গ্রিন করতে হবে, সে তার জন্য আমি কালার্স পার করেছি। প্রথমে আমরা রেডটা দিয়ে শুরু করি, যখন এই পোর্শনটা রেড করতে হবে, তো তাহলে যখন ড্রয়িং শুরু করব তোমরা কি করবে, আগে বর্ডারগুলোর কাছ থেকে আস্তে আস্তে করে নেবে যাতে কালারটা বাইরে না বেরোয়। আগে বর্ডারগুলোর কাছ থেকে করে নাও, আমি করছি, তোমরা দেখো বর্ডারের কাছ থেকে আমি আগে সুন্দর করে নিলাম যাতে কালারটা বাইরে না যায়। এবার ভিতরটা আমি ফিল করে দেবো কালার দিয়ে। তোমরা কিন্তু বইতে যে কালার দেওয়া আছে ঠিক সেই কালারটাই করবে, অন্য কালার কিন্তু করবে না। দেখো বইতে রেড দেওয়া ছিল তাই আমি রেডি করছি, আর ভিতরে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে, ভালো করে কালার করবে এবং খেয়াল রাখবে যাতে লাইনের বাইরে বেরিয়ে না যায়। হলো, রেড হয়ে গেল, বইটা যেরকম ছিল সেরকম হলো। তো এবার বাদ বাকি পার্টটুকু কি দেওয়া আছে, গ্রিন কালার আছে, তাহলে বাদ বাকিটুকু আমি গ্রিন করব। কি করব, আগে বর্ডারের সাইড দিয়ে সুন্দর করে আগে করে দেব যাতে কি না হয়, যাতে কালারগুলো বাইরে না বেরোয়। দেখো এই কালো যে বর্ডারটা রয়েছে তার বাইরে কিন্তু কালার্স যাচ্ছে না, তোমরাও চেষ্টা করবে এরমভাবে করতে, আস্তে আস্তে করবে, দেখবে তোমাদেরগুলো বেরোবে না। এবার দেখো রেড কালারের পাশে করছি, রেড কালারের মধ্যে যেন না যায়, খেয়াল রাখবে কিন্তু। হলো মোটামুটি ছাইতে, এবার আমরা ভিতরটা কি করে দেব, একেবারে ফিল করে দেব যাতে কোথাও কোনো ফাঁকা জায়গা না থাকে। তোমরা করছো তো আমার সাথে সাথে? এবার যদি আমার মতো স্পিডে করতে না পারো তাহলে তোমরা ভালো করে দেখে নাও, তারপরে আস্তে আস্তে করবে, কিন্তু সুন্দর করে করবে, কিন্তু বাজে যেন না হয়। হলো, তাহলে হয়ে গেল। এবার পরে দেখো আরো দুটো আছে, একটা ডিমের মতো আছে আর একটা গোল আছে। এইখানে দেখো কি কি কালার আছে ডিমে, নিচে আছে ব্রাউন কালার আর উপরটা রয়েছে অরেঞ্জ কালার, তাই তো? তাহলে এটা আমি দেখিয়ে দিই একটু কি করে করতে হবে। নিচে আমাদের ব্রাউন কালার ছিল, তাহলে তলায় আমরা কি কালার করব, ব্রাউন কালারটা করছি।
এটাও ঠিক একভাবে প্রথমে বর্ডারের কাছেগুলো করে নেব যাতে বাইরে না বেরোয়। এবার বইয়ে যে কালার আছে সেই কালারটা করারই চেষ্টা করবে। যদি তোমাদের কাছে সেই কালারটা না থাকে এক্স্যাক্ট কালার, তাহলে ওর কাছাকাছি যে কালারটা হবে সেই রংটা দিয়ে করবে। এই দেখো বর্ডার করে নিলাম বর্ডারের পাশ থেকে। এবার তোমরা জানো কি করতে হবে, এবার ভিতরটা ফিল করতে হবে। আমি আর পুরোটা করলাম না, তোমরা তো জানো কি করতে হবে, তোমরা করে দেবে। তাহলে নিচের টুকু হলো আমাদের ব্রাউন, এবার উপরটা হবে কি অরেঞ্জ। উপরটাও ঠিক একইভাবে আগে কোনগুলো করব, সাইড দিয়ে আগে সুন্দর করে করে নেব যাতে বাইরে না বেরিয়ে যায়। হচ্ছে তো, এই যে বাইরে না বেরিয়ে যায়, খেয়াল রাখবে। সুন্দর করে করে নিলাম, এই সাইড দিয়েও করে নিলাম। করে নিয়ে এবার আমরা ভিতরটা ফিল করব যাতে কোনো কালার ফাঁকা জায়গা না থাকে। এটা কমপ্লিট, এটাও আমি কমপ্লিট করলাম না, তোমরা নিজেরা কমপ্লিট করবে। এর পাশেরটার কালার আমি বলে দিচ্ছি কোনটা হবে, তোমাদের বইতেও আছে, তাও সুবিধার জন্য আমি বলে দিচ্ছি। উপরে হবে যে স্কাই কালার, স্কাই ব্লু, এখানে হবে স্কাই ব্লু, আর নিচে হবে রেড। তোমরা দেখতে পাচ্ছ রেড, নিচে হবে রেড। তাহলে আমি কালার গুলো দেখিয়ে দিলাম, একটা করেও দিলাম। এবার তোমরা ঠিক একইভাবে সুন্দর করে করবে, আর খেয়াল রাখবে যাতে কালার গুলো বাইরে না বেরোয়। কেমন? তাহলে আজকে এই অবধি থাকলো, আবার পরের ক্লাসে আমরা পরের পেজ করবো। টাটা।